ভিনদেশি কাসাবা বাংলাদেশের নয় ফসল হিসেবে খুবই লাভজনক একটি ফসল। কুমিল্লা, ময়মনসিংহ, টাঙ্গাইল, পঞ্চগড়, সিলেট ও পার্বত্য অঞ্চল সহ বেশ কিছু এলাকায় কাসাবা ফসলের চাষ হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, খাদ্য হিসেবে খুব বড় বাজার তৈরির সম্ভাবনা কম থাকলেও শিল্পখাতে এর ব্যাপক ব্যবহারের সম্ভাবনায় ক্রমশ এর আবাদ বাড়ছে। কাসাবা কি, কোথা থেকে এলো, কি কাজে লাগে, বাংলাদেশে কি পরিমাণ উৎপাদন হয়, এর বাজার মূল্য কত, তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। কাসাবার উৎপত্তি দক্ষিণ আমেরিকায়। সেখান থেকে এই ফসলটিকে সপ্তদশ শতাব্দীতে আমেরিকায় নিয়ে আসে পর্তুগিজরা। তারপর ক্রমান্বয়ে তা গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে সীমিত হলেও আফ্রিকার প্রায় ৮০ কোটি মানুষের প্রধান খাদ্য এই কাসাবা। ভিয়েতনাম, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় অনেকের কাছে এটি খাবার হিসেবে খুব জনপ্রিয়। কাসাবা বা শিমুল আলু এমন এক উদ্ভিদ যা সব ধরনের মাটিতে জন্মায়। বলা হয়ে থাকে যে পৃথিবীর যে মাটিতে আর কোনো ফসল জন্মানো সম্ভব না, সেই মাটিতেও কাসাবা খুব ভালোভাবে জন্মায়। কি কাজে লাগে এই কাসাবা? কাসাবার স্টার্চ থেকে গ্লুকোজ, বার্লি, সুজি, নুডলস, বিস্কুট ও রুটি সহ বিভিন্ন ধরনের খাদ্য তৈরি করা হয়। তবে খাদ্যের চেয়ে শিল্পে এর ব্যবহার অনেকাংশে বেশি। বিশেষ করে বস্ত্র ও ঔষধ শিল্পের জন্য কাসাবা খুবই গুরুত্বপূর্ণ উপাদান। গ্লুকোজের অন্যতম মূল উপাদান এই কাসাবা। এছাড়া বস্ত্র শিল্পে কাপড়ের মাড় তৈরিতে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য বাংলাদেশে এসব উপাদান এখন বহুলাংশে আমদানি করতে হয়। সেই কারণে খাদ্যের চাইতে শিল্পের জন্য বাংলাদেশে কাসাবার ভবিষ্যৎ ভালো। বাংলাদেশে এখন কাসাবার স্টার্চের মার, যা বস্ত্র ও ওষুধ শিল্পে বার্ষিক চাহিদা প্রায় 3 থেকে ৩.৫ লাখ টন, কিন্তু দেশে উৎপাদিত হয় মাত্র 5 থেকে ৬ হাজার টন। বাংলাদেশের কাসাবা উৎপাদনের মাত্র 2% স্টার্চ পাউডারের চাহিদা মেটায়। বাকি পাউডার আমদানিতে বছরে প্রায় ৪০০০ কোটি টাকা খরচ করতে হয়। কাসাবার আবাদ বাড়লে সরকারের এই আমদানি খরচ অনেকাংশে কমে যাবে। আর আমদানি নির্ভরতা থেকে সরে আসতে চাইছে বাংলাদেশের একটি বৃহৎ খাদ্য সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রাণ আরএফএল গ্রুপ। ২০১৪ সাল থেকে প্রাণ কন্ট্রাক্ট ফার্মিংয়ের মাধ্যমে কাসাবা চাষে কৃষকদের উৎসাহ দিয়ে আসছে। প্রাণ চাষিদের কাসাবা চাষের প্রশিক্ষণ, আর্থিক প্রণোদনা, কৃষি উপকরণ সহায়তা এবং স্বল্পমূল্যে বীজ দিয়ে কাসাবা চাষে সহায়তা করছে। ফলে পাহাড়ি অনাবাদি জমিতে কাসাবা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। প্রাণের পক্ষ থেকে দেশে কাসাবা চাষের উদ্যোগ নেওয়ার পর এ পর্যন্ত প্রায় ২০০০ কৃষক চুক্তিবদ্ধ হয়েছেন। এবছর ৬০০০ বিঘা জমি থেকে অন্তত ২০০০০ টন ফসল পাওয়ার আশা করছে কোম্পানিটি। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ এই পর্যন্ত কাসাবা থেকে আটা, স্টার্চ, গ্লুকোজ সিরাপ, পেপার গাম, চিপস উৎপাদন করতে সক্ষম হয়েছে। কাসাবা হতে ল্যাকটিক অ্যাসিড উৎপাদনের জন্য উক্ত প্রতিষ্ঠানে বর্তমানে গবেষণা চলছে। কাসাবা চাষাবাদ যদি আমরা আমাদের বিভিন্ন গণমাধ্যমের সহযোগিতায় আমাদের দেশে জনপ্রিয় করে তুলতে পারি, তাহলে সত্যিকার অর্থে অদূর ভবিষ্যতে বাংলাদেশে একটা নতুন খাদ্য বিপ্লব ঘটবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি বাংলাদেশে কাসাবা উৎপাদনের সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।